আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং একদম তাজা তথ্য নিয়ে, সুতরাং শেষ পর্যন্ত থাকবেন বলেই আশা করছি। ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। প্রিয় বন্ধুরা, এই রাজনীতিককে নিয়ে রহস্যের শেষ নেই। প্রতিদিনই অসংখ্য মানুষ এই রাজনৈতিক সম্পর্কে আপডেট তথ্য জানার আগ্রহ দেখেন। আমি যদি অনলাইন পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে ইমরান খান এই নামে প্রতিনিয়ত ব্যাপক মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ সার্চ করছেন অনলাইনে যে ইমরান খানের নতুন কোনো তথ্য আছে কিনা। প্রিয় বন্ধুরা, এই রমজানে নিশ্চয়ই একটি বিষয় জানার জন্যে আপনারাও উদগ্রীব হয়ে আছেন যে ইমরান খান কেমন কাটাচ্ছেন এই রমজান। যারা ইমরান খানের কন্টেন্ট বা ইমরান খানের তথ্য পছন্দ করেন তাদের জন্যে অবশ্যই এই কন্টেন্টটি ব্যতিক্রমী। প্রিয় বন্ধুরা, ইমরান খান এই মুহূর্তে রয়েছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে। এই আদিয়ালা কেন্দ্রীয় কারাগারটি রাওয়ালপিন্ডি না, শুধুমাত্র পুরো পাকিস্তানেরই একটি সমৃদ্ধ এবং বৃহৎ কারাগার। ইসলামাবাদ থেকে 30 কিলোমিটার দূরে আদিয়ালা কারাগার অবস্থিত। ওই যে শুরুতে বললাম পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ কারাগার এটি। এখানে ভিআইপি এবং ভিভিআইপিদের জন্য নানা রকম সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এ বি সি ক্যাটাগরিতে কারাবন্দীদের বিভক্ত করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। ইমরান খানকে প্রথমে অ্যাটক কারাগারে রাখা হয়েছিল, তারপর সেখানকার নোংরা, অপরিচ্ছন্ন এবং অসহনীয় পরিবেশে থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে পরিবার এবং ইমরান খানের আইনজীবীরা আবেদন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। এরপর সেখান থেকে নির্দেশ দেওয়া হয় যে তাকে আদিয়ালা কারাগারে যেন নিয়ে যাওয়া হয় এবং আদিয়ালা কারাগারে যেন ইমরান খানের জন্য কক্ষ বরাদ্দ করা হয়। ইমরান খান এখন আদিয়ালা কারাগারের 804 নম্বর কক্ষে রয়েছেন। কিছুদিন আগে যেদিন পাকিস্তানের জাতীয় পরিষদে জাতীয় পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করল, সেই দিন ইমরান খানের পিটিআই সমর্থিত জাতীয় পরিষদ সদস্যরা 804 নম্বর কারারক্ষী ইমরান খানকে মুক্ত দেখতে চায়, এই ধরনের স্লোগান দিয়েছে জাতীয় পরিষদের অভ্যন্তরে। সুতরাং 804, এটা তাদের আন্দোলনের প্রতিবাদের একটা প্রতীকী নাম্বার। ইমরান খান সমর্থিত জাতীয় পরিষদের সদস্যরা যেমন জাতীয় পরিষদের ভেতরে 804কে প্রতীকী হিসেবে তুলে ধরেছিল, ঠিক তেমনি নির্বাচনের পর থেকে রাজপথে অব্যাহতভাবে পিটিআইয়ের নেতাকর্মীরা যে আন্দোলন করছে সেখানেও 804 তাদের কাছে একটা অনুপ্রেরণার প্রতীক হিসেবেই কাজ করছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব যে ইমরান খানের কারা কক্ষটি কেমন। আদিয়ালা কারাগারে ইমরান খানের জন্য যে কক্ষটি বরাদ্দ রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ সব মিলিয়েই যদি বলি তাহলে সেটা 400 থেকে 450 স্কোয়ার ফিটের মধ্যে হবে। এই ঘরের একটি জানালা আছে, সামনে আছে একটি ব্যালকনি, একটি টিভি, একটি খাট এবং একটি টেবিল আছে তার কক্ষের মধ্যে। ইমরান খান কেবলমাত্র এই টিভি সেটের মাধ্যমে রাষ্ট্রীয় টিভিটি দেখতে পারেন। তার যে খাটটি আছে, খাটের সামনে যে টেবিল আছে সেখানে তিনি তার প্রয়োজনীয় কাগজ কলম এবং কিছু সংখ্যক বইপত্র রাখতে পারেন। এর বাইরে ইমরান খান তার পরিবারের মাধ্যমে সেখানে কোরআন শরীফ, জায়নামাজ, তসবিসহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ কারাগারে নিয়ে গেছেন। ইমরান খানকে যদিও বলা হচ্ছে যে সকল প্রকার ভিআইপি সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু এখনও ইমরান খানের আইনজীবীরা অভিযোগ করেন যে ইমরান খান আসলে ভিআইপি কারাবন্দীর সকল প্রকার সুবিধা পাচ্ছেন না, তাকে সাধারণ কারাবন্দী হিসেবে এখানে রাখা হয়েছে। যদিও বলা হচ্ছে যে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু সেটা সত্য নয় বলে ইমরান খানের আইনজীবীরা বিভিন্ন সময়ে বলেছেন। প্রিয় বন্ধুরা, ইমরান খান কিভাবে রমজান কাটাচ্ছেন? কারাগারে ইমরান খান সাধারণ কয়েদিদের মতোই রমজান কাটাচ্ছেন। আমরা যদি একটু চোখ বুলিয়ে নেই বা ইমরান খানের সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন, ওমর আয়ুব খান অথবা গহর আলী খান, যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, অথবা
ইমরান খানের বোন আলিমা খান, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, যদিও তিনিও কারাগারে রয়েছেন, তার বাসভবনকেই কারাগার করা হয়েছে। যারা যারা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন সময়ে, তারা বর্ণনা দিয়েছেন যে ইমরান খান কিভাবে দিন কাটাচ্ছেন বা এই রোজাটা তিনি কিভাবে কাটাচ্ছেন। প্রিয় বন্ধুরা, ইমরান খান সারা রাতই ইবাদত বন্দেগী করে থাকেন রমজানে। এটা তিনি মুক্ত অবস্থায় যেমন করতেন, এখনও তিনি জেলখানায় সেই কাজটি করছেন বলে তার নিকট আত্মীয়দের মারফত জানা গেছে। ইমরান খান কিছু সংখ্যক কোরআন হাদিস এবং অন্যান্য ইসলামী বই নিয়ে গেছেন, সেই বইগুলো পড়ছেন ইবাদত বন্দিগির পাশাপাশি। সাথে তো জায়নামাজ নিয়েছেন, একটিমাত্র জায়নামাজ সেই কক্ষে রয়েছে যেটা তিনি নামাজের জন্য ব্যবহার করেন। তিনি রাতভর ইবাদত বন্দিগি করেন। এশার নামাজের পর তিনি আর ঘুমান না, তাহাজ্জুদ এবং সেহরি শেষে তিনি ঘুমোতে যান। দশটার পর ঘুম থেকে ওঠেন, এরপর দুপুরের সময় এলে যখন কারা কর্তৃপক্ষ আধা ঘন্টার সময় দেন এই কক্ষটি থেকে বের হওয়ার, তিনি বের হয়ে এই ব্যালকনিতে পায়চারি করেন। অন্যান্য যে জায়গাগুলোতে প্রবেশাধিকার থাকে একজন ভিআইপি কারাবন্দির, সেখানে যান। এবং জানা গেছে যে তিনি সাধারণ কারাবন্দীদের সঙ্গেও নানা সমস্যা নিয়ে, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এবং পায়চারি করতে করতে নানা ধরনের পারিবারিক আলাপ আলোচনাও করেন ইমরান খান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রমজানেও, নিষেধাজ্ঞার মধ্যেও, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অর্ডার নিয়ে ইমরান খানের আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেমন 18 মার্চ 2024 তারিখেও ইমরান খান বার্তা পাঠিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই বার্তায় তিনি বলেছেন যে যদি পাকিস্তানের নির্বাচন ব্যবস্থায় ইভিএমকে গ্রহণ করা হতো তাহলে এই জালিয়াতি নির্বাচনে হতো না। সুতরাং রমজানের প্রথম দিন থেকে আজ পর্যন্ত ইমরান খান তার দৈনন্দিন রুটিন যেমন মেনে চলছেন, পাশাপাশি দলের নেতাকর্মীদের চাঙা রাখতে, অনুপ্রেরণা দিতে তিনি নানা ধরনের বক্তব্য, নির্দেশনা এবং নানা ধরনের কর্মপন্থা দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইমরান খানের স্ত্রীর বাসভবনটিকেই কারাগারে রূপান্তর করে সেখানে কারাবন্দী রাখা হয়েছে। কিন্তু কয়েকটি গণমাধ্যম মারফত আমরা জেনেছি যে ইমরান খানের স্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আদিয়ালা কারাগারে থাকতে চান ইমরান খানের পাশাপাশি। স্ত্রী হিসেবে ইতোমধ্যে বুশরা বিবি নেতাকর্মীদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তার বিশ্বস্ততা এবং ইমরান খানের চিন্তা চেতনাকে ধারণ করবার জন্যে। এই যে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে স্বামীর পাশাপাশি কক্ষে থাকতে চান এবং সেটা আদিয়ালা কারাগারে হওয়া প্রয়োজন বলে তিনি আইনজীবীদেরকে জানিয়েছেন, আগামী দিনে আইনজীবীরা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জন্য এই ব্যবস্থা যেন করতে পারেন, সেই জন্য আদালতের দ্বারস্থ হবেন বলেও জানা গেছে। তবে ইমরান খান কবে মুক্ত হবেন এই বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েই গেছে। ইমরান খানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলোর প্রত্যেকটির বিরুদ্ধে আপিল করা আছে সুপ্রিম কোর্টে। এখন হয়তো শিডিউল বা সুপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী সেগুলো শুনানিতে আসবে। এরপর ইমরান খান জামিন পাবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অন্যান্য মামলায় জামিন পেলেও তাকে তোষাখানা মামলায় আটকে দেওয়া হবে বা সাজা চূড়ান্ত করা হবে বলে একটা আশঙ্কা পিটিআইয়ের পক্ষ থেকে করা হয়েছে। প্রিয় বন্ধুরা, সে যাই হোক, ইমরান খান আরেকটা বিবৃতিতে বলেছেন, যদি আমাকে আমৃত্যু বা 200 বছরও জেলে থাকতে হয় তবু আমি জেলে থাকবো, কিন্তু মাথা নত করবো না। প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনার মধ্য দিয়ে জানলাম আদিয়ালা কারাগারে কেমন দিন কাটছে ইমরান খানের, ইমরান খান কেমন রোজা কাটাচ্ছেন, ইমরান খান কিভাবে দিন যাপন করছেন। আরও দু একটি তথ্য জানিয়ে দিই যে কারাগারে প্রত্যেক ভিআইপি বন্দির জন্য কারা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা করে থাকেন, যেটা সাধারণত কারাবন্দীরা করেন না। এবং কারাগারে একটি বিষয় বাংলাদেশেও চালু আছে যে পিসি, এই পিসিতে টাকা রাখা যায়, যে টাকা একজন কারাবন্দি ব্যবহার করে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। কিন্তু ইমরান খান পিসিতে কোনো টাকা রাখেননি, তিনি কারা কর্তৃপক্ষ যা যা বরাদ্দ রেখেছেন সেগুলোই ব্যবহার করছেন। তবে এর মধ্যে ইমরান খান এটিও আশঙ্কা করেছেন যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যার ষড়যন্ত্রও করা হতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা এটা বিশ্বাস করি যে একজন ন্যায় নীতিনিষ্ঠ রাজনীতিক তিনি ষড়যন্ত্র পেরিয়ে শেষমেশ মুক্ত হবেন এবং জনগণের পক্ষে, মানুষের পক্ষে, নিপীড়িত পৃথিবীর পক্ষে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের
অর্থনীতি রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।